আপনাদেরকে আমি প্রথমেই গাড়িটা কোথায় ছিল কিভাবে আসলো বলি, তারপরে কালী ব্যাখ্যাটা দেব। এই যে আমরা কালীটা দেখতে এসেছি, এই কালীটা কিন্তু ভুঁই ফুড়ে আপনাকে এখানে গজিয়ে উঠিনি, একে নিয়ে আসা হয়েছিল। সেই প্রসঙ্গে বা মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট, আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অম্ভিপুরু সকলকে পাচ্ছেন। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ বাংলা বিহার উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশ্মীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রাম ইন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা কিন্তু এক মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাব না। তাহলে প্রশ্ন রেখেছি, ভাই এই ধরনের কালী কেন বললে? আরে কালী তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর দাঁড়িয়ে থাকা কালী, এখানে গিয়ে দেখে এলাম সাপের উপর যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখলাম দুখানা হাত বিশিষ্ট কালী। তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদি ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি হচ্ছে বহরমপুর। ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক কোটি টাকা। হেস্টিংস কাশী রাজা চৈত সিং এর বাড়ি থেকে লুট করে নদী পথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন, ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাস্তলা ঘাট। মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান, তখন এই বিগ্রহটাকে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না, কেননা এটা আমাদের দেশের সম্পদ, শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না। কয়েক কোটি টাকাটা বড় কথা নয় গো, একটাই বড় কথা, সেটা হচ্ছে বিশ্বের অদ্বিতীয়কারী। উনি নৌকা যোগে মাঝি মল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? কলকাতা মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই গণ্ডগ্রামে পাঠালেন কেন? কারণ কিন্তু উঠে আসছে দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন, বিশাল জঙ্গল ছিল, বাঘ ভল্লুক বাস করতো গোপনীয় স্থান হিসাবে। ব্রিটিশ তো আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ যে নন্দকুমারের জন্ম হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগেনি। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178-11 মাঘ, আজ থেকে 250 বৎসর আগে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটা লক্ষ্য করবে গো, তিনখানা স্তর আছে। তার মানে কি? এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন, সত রজ তম, সাত্ত্বিকতা রাজস্বিকতা তামসিকতা। কেউ সাত্ত্বিকভাবে পুজো করেন বা করান, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন, যেমন আমরা করি। সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি অর্থের লোভে 18-20-30 খান করে পুজো করছি তামসাগিরি। কেউ বা রাজরানীর মতো সেবা করেন, তার জন্য কিন্তু 2 শ্রেণীর পুরোহিত আছে। জেনে রেখো গো মা, বিশ্বে কেউ পুরোহিত নাই, কেননা তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে, পাটলিপুত্রে। আমি চালকলা কাপড় গামছা দক্ষিণা খাবার জন্য পশ্চিম বাংলার বুকে এসছি। আমি কিন্তু পূজারী, পূজারি 2 প্রকার, এক আচার্য এক উপাধ্যায়। তাহলে একদেশন্তু বেদস্য বেদাঙ্গ ন্যাপি বাপুন যো অধ্যাপয়তি বৃত্তার্থমোপাধ্যায় সচ্ছতে। যারা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন, আগে কিন্তু আর চোখে দেখে নেন চাল ডাল তৈরি তরকারি কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছেন। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্থ মধ্যম স্তবস্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। মানে কি গো? উত্তম সদ্ভাব ব্রহ্ম, আরে ব্রহ্মকে চিন্তা করো, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা কালী তারা শিব সব এক। হ্যাঁ গো, নিজেকে প্রশ্ন করো তো, আমরা কে?
আরে আমরা সকলেই তো শ্রীনেন্দু বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সবাই কিন্তু অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ কর্তৃ হোক, কর্ম অনুসারী হোক, আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করেছি কি না তো ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র। একটাই প্রশ্ন, এই যে গলায় পৈচাটা আমার দেখছো, আমি কি ব্রাহ্মণ? আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরে বাবা, আমি ব্রাহ্মণ নই, তাহলে প্রশ্ন করো। এই ভচ্চাল, তোমার গলার পৈচাটা খুলে ফেলে দাও না। কেন ফেলবো গো? কথাটি আছে বেদব পথে ব্রাহ্মণ, যিনি বেদপাঠ করছেন তিনিই ব্রাহ্মণ। জনমণি জায়তি শূদ্র সংস্কারাদি দিজ। আরে আমি যখন মায়ের পেট থেকে হলাম শূদ্ররূপে, নারীরাং শূদ্রাং জাতি, সংস্কারের দিজে এলাম, দুবার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি রে বাবা। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে এই পরিত্যাগী অহংকারী ব্রাহ্মণ বেলুর মশার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছি? ওই নরেন্দ্রনাথ দত্তকে, অ্যাজ এ বিবেকানন্দ দত্ত? কেন পুজো করছি রামচন্দ্রকে, ক্ষত্রের ছেলে? কেনই পুজো করছি গোয়ালার ছেলে কৃষ্ণকে? কেনই বা পুজো করি দানবের ছেলে বিশ্বকর্মাকে? কেনই বা পুজো করি তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে? কারণ তা নয় গো, উনি ব্রহ্মজ্ঞান লাভ করেছে, উনি ব্রাহ্মণ। আরে তোমরা ব্রহ্মত্ব অর্জন করতে পারলে তোমরাও ব্রাহ্মণ। সর্বোপরি তিন দণ্ডে নখানা তার, অর্থাৎ নটা গুণ, তার মধ্যে আমার তিনটে গুণ বিদ্যমান নাই, কী করে ব্রাহ্মণ হলাম? তা ওই মহাকালীর উপর, মায়ের যখন দক্ষিণ মেনসে ডান পাটা থাকে শিবের উপর, আমরা সকলে এই ডাকি দক্ষিণ আহাকালী, কারালাবদেনাং ঘৌরাঙা মুক্ত কেশী চতুর্পূজাম। সেই কালীর কিন্তু হাত দেখেছি চারখানা, এখানে গিয়ে দেখে এলাম দুখানা। হ্যাঁ গো, চারখানা হাতে মানে জানি জানি না, ওইটুকু জানি, ওই যে নামগোত্রটুকু। ওখানেই পূজারীরা বলেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিত ভোগং পূজনম অহম করিষ্যামি। ওরে বাবা, চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি? ধর্ম অর্থ কাম মক্ষ, ধর্মও করা চাই, ছুটে এসছি এখানে, আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলাম, কাম একটা সংসার মানে মানে সংসারের দিকে টেনে নিয়ে আসার জন্যে, হ্যাঁ, আর লাস্টে আমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য চারখানা হাত। তা ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে, তখন আমরা ডাকি বামাকালী, শ্যামবর্ণা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এই যে কালী, ইট ইজ নট আকালিকালী, ইট ইজ নট ভদ্রাকালী, ইট ইজ গুজ্জকালী, এটা আকালিকালীও নয় ভদ্রাকালীও নয়, গ্রামের নাম আকালীপুর। তাই অনেকে অজান্তে বলে চল আকালিকালী দেখে আসি, যে ভুলটুকু আনন্দবাজার যুগান্তর পত্রিকায় ফলাও করে লিখেছিল আকালিপুরের আকালিকালী, এটা ভুল। মহারাজ নন্দকুমারের জন্ম হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুরে, সেজন্য অনেকে অজান্তে কালীটাকে বলে থাকে ভদ্রাকালী, কিন্তু এটা ভদ্রাকালী নয় গো, কালী কিন্তু গুজ্জ। গুজ্জ মানে কি? গোপনীয়তা হঠযোগ গুজ্জ তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি, অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয় গো, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কোথায় আছে জানি না, জানার চেষ্টাও তো করি না। আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে জানি না, সব জানতা ফল বলা নয়। আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, দেখুন দুটো নাকের ফুটুক, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পালসিদ্ধ, নটা অন্তরঙ্গে ছটা মূলাধার, স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সহস্রাশীর স্বাদ, দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব মহাদেব তারা কালী দুর্গা ইত্যাদির। আর ওই যে কুলকুণ্ডলিনী বাবু মূলাধার, যেখানে চারখানা পদ্মের পাপড়ি আছে, বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব। হেরম্ব কি জানি না, রাক্ষসী না গো, হেরম্ব মানেই কিন্তু গণেশ, আমরা গণেশের প্রণাম মন্ত্র নেব, পেয়ে যাব। ওখানেই কিন্তু আছে একদন্তং, গণেশের একটা দাঁত বড়, আট দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সে দাঁত দিয়ে কী হয়েছিল? মহাভারত লেখা হয়েছিল। তাই বলছে একদন্তং মহাকায়ং লম্ব উদরম, লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশ কারং দেবম হেরম্বম প্রণম্বহম। তাই হেরম্ব হচ্ছে গণেশ, সে মূলাধার থেকে দু আঙুল উপরে, স্বাধিষ্ঠান জলাধার, তার দু আঙুল নিচে জনিপদ্ম বা পদ্মকমল আছে। তাহলে আমরা পুরুষ, আমরা স্ত্রী, আমরা পুরুষ নয় পুরুষ দুজন, এক দেবাদিদেব মহাদেব, এক বিষ্ণু বর্তমানে কৃষ্ণ। তার ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী বাবু কেচর মতো আড়াই টিপাক প্যাঁচ দিয়ে আত্মপুচ্ছ মুখে এই সুষুম্নার দ্বারটাকে, বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলাম, মিডিলটা সুষুম্না, সেই সুষুম্নার ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছেন আমাদের ক্ষেত্রে, আমরা জাগাতে পারছি না গো, যার জন্য আমরা চুরি ডাকাতি বদমাশি নোংরামি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত দিকে ছুটে বেড়াচ্ছি, এক্সেপ্ট আমি নয়, ভুলে গেছি এটা বিষ্ণুময় জগৎ, এই জগৎ কিন্তু আমাদের না। কেন আমার কর্তা বাবা কিছু নিতে পারেনি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত বাবাও পারিনি, আমিও পারবো না, আমার ছেলেও পারবে না, তবে দেহে একটাই প্লাস পয়েন্ট কি না তো আমিত্ব বোধ, সে আমিত্ব বোধের ফলে
সংসারের মায়ার জালে আমরা জড়িয়ে আছি, ঈশ্বরকে বলতে এক ঘন্টা সময় দিতে পারছি না, তাই মূলাধার থেকে সৃষ্টি হচ্ছে 3.5 লক্ষ সিনা, সবই কিন্তু সর্পিল আকার, সব আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন, যার জন্য মাথায় 1000 সাপের পনার মুকুট বাঁচল না। তা গাড়িটার মধ্যে আমরা কি দেখবো? আমরা তো গিয়ে কাপড় পরানো অবস্থা দেখলাম, ওই কাপড়টা যখন তোলা যাবে তখন দেখবো মা সাপের উপরে বসে আছেন। তা গাড়িটার মধ্যে আমরা কি দেখবো? না তো চতুর্দিক না গোফানা বেষ্টিতাম, অর্থাৎ চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটা লক্ষ্য করব, মাথায় গিয়ে দেখবো সহস্র ফানা সাংজিত্যাং শির সহপরি, এই শিরের উপরেই লক্ষ্য করব, দেখবো 1000 সাপের ফনার মুকুট বা চূড়া কেন হলো যাচ্ছে পরেন। আদারওয়াইজ কান দুটো লক্ষ্য করব, দেখবো দুটো বাচ্চা ছেলের দুল, মাঝে প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। হ্যাঁ গো, কান দিয়ে সন্তান হয়। আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, মধুকৈটবে জন্ম হয়েছিল বৃষ্টির কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উড়ুবা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশ গাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণু নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে, জলন্ধরের জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে। কিভাবে হলো ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব? আমরা আর কি দেখবো? না তো নাগ যজ্ঞ পবিতাঙ্গি নাগ শয্যানিষী দুষী, শয্যা বিছানা বাগদি কার, না তো সাপের উপবীত শব্দ অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা, তোমরা অষ্টনাগের কথা শুনেছ? দুটো নাগ কিন্তু মায়ের বলয় অর্থাৎ শাখা রূপে বিরাজমান। এক কারণটা বীজ মিনস হচ্ছে মণ্ডমালা এবং বনমালা, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলে 1000 সাপের ফনা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি। দেখো সো হাং হাং সা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন, যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট কলকাতার খিদিরপুরে ভগত সিংয়ের আগে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, তারই ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। তখন কলকাতা এত বড় নয়, সুতানাটি গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, 10,000 লোক, কলকাতার অধিকাংশ অধিবাসী অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ওই ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন, অনেকে গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ উত্তরপাড়ার সেনেবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। এ হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। যদি আপনারাকে প্রসাদ পেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, 9732269132। নমস্কার।